নমস্কার, আজ 5th August সোমবার, কিন্তু তা হলেও আমি আজকে ব্লগটা আপলোড করতে চলেছি, আমাদের উইকেন্ড স্পেশাল ব্লগ। বিছানার হাল দেখে আর ঘরের হাল দেখে বুঝতেই পারছেন, সকাল থেকে কিন্তু আরেকজন খুবই অ্যাক্টিভ আর লন্ডভন্ড করে দিচ্ছে পুরো ঘরটাকে। এখন কিন্তু বুবলা আর বুবলার মায়ের মি টাইম বা উই টাইম বলতে পারেন। আমার বর সকাল সকাল গেছে আমার এক বন্ধুর সাথে সোফা আনতে। সোফাটা ইবে থেকে নিতে হবে, তাই জন্য যেই লোকেশনে বলেছে সেইখান থেকে গিয়ে আপনাকে পিক আপ করে আনতে হবে। অন্য অন্য দিন তো আমি খুব একটা বুবলাকে সময় দিতে পারি না, আর এখন ঘড়িতে বাজে কিন্তু 1:10, আর বুবলার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ দিয়ে ভাত দিয়ে খেয়েছে, আর এখন হচ্ছে বুবলার বাথ টাইম। তো আমি ভাবলাম যে আজকে একটু বাথ টাইমটা ওর স্পেশাল করা যাক। এখন ভরে নিচ্ছে এখানে জল, আর আজকে ঠিক করলাম এখানে আছে আমার কাছে বাথ সল্ট, যেটা আবার বেদানা ফ্লেভারের, আর এখানে আছে কিছু ডেকোরেশনের পারপাসের জন্য ফুল। তো আজকে বুবলাকে একটু বাথ টাইমটা সাজিয়ে দিই, আর অফকোর্স বুবলার খেলনাও আছে, সেগুলোও অ্যাড করে দেবো। ফ্লেভারটা বেদানা থাকলেও রঙটা কিন্তু বেদানার মতন নয়, তাই জন্য বুবলা কতটা ভালোবাসবে আমি ঠিক জানি না। এখানে তো এটা দিলাম, আর সাথে আছে এই যে ফুলের পাখড়ি, একটুখানি ছড়িয়ে দিই। পাখড়িগুলো কিন্তু একদম সলিউবেল পাখড়ি, এখানে দেখে বুঝতে পারছি পাখড়িগুলো কিন্তু একদম পড়া মাত্রই গলে গেছে, মানে সুন্দর একটা ফ্রেগ্রেন্সের জন্য কিন্তু এটা খুবই ভালো। এদিকে সাথে রয়েছে আমার কাছে কিছু বাথ বম্ব, তো আমি ভাবলাম সেটাও আজকে দেওয়া যাক বুবলাকে একেবারে। তো এই বাথ বমটাও এখন দিয়ে দেবো, এটার যদিও ফ্লেভারটা হচ্ছে বা ওডরটা বলা যায়, ফ্লেভার ঠিক না, সেটা হচ্ছে রোজমেরি, সেটাও এখন এটাতে দিয়ে দেবো। আরেকজন কিন্তু বাথরুমে স্নান করতে যাওয়ার নাম শুনে এক্সাইটেড, কে? হ্যাঁ, কে এক্সাইটেড? বুবলার স্নানে যাবে, বুবলাকে সামনে উঠিয়ে দিল, কি এটা কি আছে রে আজকে, কি হয়েছে, যা পায়ে লাগছে দেখে ভাল লাগছে না, বল হচ্ছে বল, যাই যাই বলনি, বল, ওপেন, ফেলতে হবে না, এখানেই রাখো, আচ্ছা মাম্মাকে দাও, ওপেন ওপেন, আচ্ছা ওপেন করে দিতে হবে আমাকে, ওপেন, এ নাও ওপেন, তারপরে ওপেন, এই কি হলো, ওপেন, হ্যাঁ গুড বয়, ঠিক জানে, দেখি দেখি দাও দাও দাও, এটা খুলে নে, দাঁড়া খুলে দিচ্ছি, দাঁড়া 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 খুলে দিচ্ছি, ভালো অ্যাক্টিভিটিস আজকে বুবলার জন্য, আর কি। এখন বুবলার স্নান দান, আর আমি এখন এসে গেছি কিন্তু রান্নাঘরে। এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের এখানে যেটাকে হুইপড ক্রিম বলে, সেটা যদিও 30% ফ্যাটের, তার সাথে মিলিয়ে নেব একটুখানি সুগার ছাড়া আর উইথ সুগার দু রকম কনডেন্স মিল্ক, সেটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যদি জিজ্ঞেস করেন কী ডিশ বানাচ্ছি, তাহলে বলবো এটার নাম না জানা ডিশ, আজকে প্রথমবার বানাচ্ছি তাই নামটা এটা ঠিক করা হয়নি। এখন এটার সাথে একটুখানি মেটে নেব হচ্ছে বা গুড়িয়ে নেব এলাচ, সাথে নিয়েছি কেশর, এই কেশরটা কিন্তু টার্কির শপ থেকে কেনা, একটুখানি এক চামচ চিনি দিয়ে এই কেশর আর এলাচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা একটুখানি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে ইনগ্রেডিয়েন্টস বেশি লাগলেও খুব চট জলদি কিন্তু বানিয়ে ফেলা হয় এই রেসিপিটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কিট, এই বিস্কিটগুলোর জার্মান নামটা জানলেও বাংলা বা ইংলিশ নাম আমার জানা নেই, তাই জন্য এই ফিঙ্গার বিস্কিট বলেই কাজ চালাচ্ছি। এই বিস্কিটগুলো কিন্তু খুবই হালকা এবং পোরাস, মানে আপনি যেই দুধের মিক্সচারটাতে ভেজাবেন একদম এটা সোক করে নেবে, তাই জন্য এই বিস্কিটগুলো আমি এখানে ইউজ করছি।
একটা বেস লেয়ার হিসেবে পরপর পরপর একটা বড় পাত্রে এই বিস্কিটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে পুরোপুরি সাজাতে গিয়ে কোনো জায়গায় একটু হলেও গ্যাপ রয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা বিস্কিটগুলোকে একটু ভেঙে বা রিসাইজ করে আপনার মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু ঠিকঠাকভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এর ওপর থেকে যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি ঢেলে দেব, ভালো মতন মিক্সচারটা ঢেলে দেব যাতে বিস্কিটগুলো সবটা অ্যাবজর্ব করে নিতে পারে। অ্যাবজর্ব করা হয়ে গেলে এটার ওপর থেকে দিয়ে দেব হচ্ছে আর একটুখানি থিক লেয়ার। বেস লেয়ারে যদি থিকটা দেন তাহলে কিন্তু বিস্কিটগুলো ভালো করে এই মিক্সচারটাকে অ্যাবজর্ব করতে পারবে না। আমি এটা ঠিক করেছি টু লেয়ার্ড বানাবো, তাই জন্য বেস লেয়ারটা ভালো করে অ্যাবজর্ব করে গেলে এরকমভাবে সিমিলারলি কিন্তু আরেকটা লেয়ার আমি তৈরি করে নেব। ওপরের লেয়ারটার জন্য আমি এখানে নিয়েছি কিন্তু ফ্রেশ ক্রিম, চিজ, সাথে চিনি আর ওই এলাচ গুঁড়ো, স্যাফরন গুঁড়ো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে ওপর দিয়ে একটা থিক লেয়ার কিন্তু আমি তৈরি করে নেব। আবার বললাম ইনগ্রেডিয়েন্টস হয়তো আপনার একটু বেশি লাগছে, কিন্তু জিনিসটা কিন্তু খুবই তাড়াতাড়ি চটপট বানানো হয়ে যাবে। আর ওপরে গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি একটুখানি কেটে নিয়েছিলাম কাজু, পেস্তা, আমন্ড কুচি, আর একটুখানি যদি গোলাপ পাপড়ি থাকতো খুবই ভালো হতো, আমার কাছে ছিল না, তাই কেশর দিয়ে আর বাকি এই নাটসগুলো দিয়েই কিন্তু আমি ডেকোরেট করেছিলাম। মিষ্টিটা বানানোর পরে সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। খাওয়ার আগের মুহূর্তে এটাকে বের করে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসাধারণ লাগবে। তবে মিষ্টি হঠাৎ করে বানালাম কেন সেটা কিন্তু আপনাদেরকে এখনও বলিনি, সেটার জন্য একটু বিকেল অবধি সারপ্রাইজটা থাক। আর এখন বুবলাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায় সেটা আপনারা দেখতেই পাবেন। ব্লগগুলো বানানোর মেন পারপাসই শুরু হয়েছিল যে বুবলাকে যাতে লোকেরা দেখতে পায়। কলকাতায় আমার বাড়ির লোকেদের সবাইকে সবদিন ভিডিও কল করা হয় না, তারা কিন্তু এই ব্লগগুলো দেখে বুবলাকে দেখেই খুব আনন্দে থাকে। তাই আজকে চেষ্টা করেছি যতটা পারা যায় বুবলাকে দেখানোর। আফটারঅল বুবলা হলো হিরো। তবে সকালে যে টপিকটা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম সেইটা একটু আপনাদের সাথে বলি। এখানে কিন্তু প্রচুর ফ্যামিলি যাদেরকে ধরুন শিফট করতে হচ্ছে, দেশের বাইরেই যাক বা স্টেটের বাইরেই যাক, আপনি তো আর সব কিছু জিনিস নিয়ে আপনার সঙ্গে দেশ টু দেশ, স্টেট টু স্টেট ঘুরতে পারেন না। তখন ইমিডিয়েটলি জিনিসগুলোকে নয় বেচে দিতে হয়, নয় ফেলে দিতে হয়। এই যে আমরা ওলসবুর্গ থেকে ছেড়ে এখানে এসেছি, আমরাও কিন্তু বহু জিনিস এরকম ছেড়ে দিয়েছি, ফেলে দিয়েছি বা বেচে দিয়েছি। ঠিক সেই জিনিসগুলো ফ্রিতে আপনি কিন্তু কালেক্ট করে নিতে পারেন। ভালো ভালো খাট, সোফা, আলমারি, চেয়ার টেবিল, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, টেবিল ফ্যান, কি না পাওয়া যায় ওখানে। আমাদের বাড়ির এক দুটো ওয়ার্ড্রপ, শু র‍্যাক, এগুলো কিন্তু আমরা কিছু কিছু জিনিস ফ্রিতে, কিছু কিছু জিনিস অনেক সস্তায় ইবে থেকে কিনে এনেছিলাম। আর এখন যেখানে চলে এসেছি সেখানে কিন্তু চলছে একদম তোড়জোড়ভাবে বিয়েবাড়ির প্রিপারেশন। এরকম এক কড়াই মাটন, তাকে বিয়েবাড়ির প্রিপারেশন বলবো না তো আর কি বলবো। এখানে মেনুগুলো একটু দেখিয়ে দিই। রয়েছে এখানে গিলেমেটের চচ্চড়ি, ওদিকে দেখলেন এক কড়াই মাটন, এদিকে রয়েছে কিন্তু সবজি দিয়ে ভাজা মুগের ডাল। বিয়েবাড়িতে দুপুরবেলা আসলে যা হয়, সব রান্না এখনও শেষ হয়নি। এখনও বাকি আছে রুই মাছের ঝাল, আলু পোস্ত, চাটনি, সাথে রয়েছে কেক, মিষ্টি, আরও কত কিছু। এখানে একটু ছোট্ট করে ছবি দিয়ে দিলাম যে কী কী মেনুতে আছে আজ আমাদের। দুপুরের খাওয়া শেষ আর বিকেলের সাজ দিয়ে বুবলা কিন্তু এখানে হাজির। এইবার আসি এতক্ষণ যে বিয়েবাড়ি বলছিলাম সেইটাতে। কেকটা একটু হলেও তেবড়ে গেছে বক্সে, কিন্তু আজকে হচ্ছে 15তম ম্যারেজ অ্যানিভার্সারি অরিন্দমদা আর চয়নিকাদির, আর সেই উৎসব পালন করতে আমরা কিন্তু সকাল থেকে হই হই করে লেগে পড়েছিলাম। এত মেনু, এত আয়োজন, এটা আর বিয়েবাড়ির থেকে কম কী বা বলুন। আর তার উপরে 15টা বছর একে অপরের হাত ধরে কাটিয়ে ফেলেছে, এইটা তো একটা বিয়েবাড়ি উৎসবের মতন করেই উদযাপন করা উচিত। অনেক নতুন নতুন লোকের সাথে আলাপ হলো আজকে, আর আমরা তো খুবই নতুন এসেনে সেটা আপনারা জানেনই, তাই দিনটা আজকে কিন্তু হই হই রই রই করে খুব সুন্দর কেটে গেল। তখন দেখবেন কোনো ফাংশনের খুব একটা বেশি ভিডিও নেই, তার মানেই কিন্তু আমি ব্যস্ত হয়ে গেছিলাম গল্প করতে আর আড্ডা দিতে। তাই এখানে একটা আপলোড করে দিচ্ছি আমাদের সবার গ্রুপ পিকচার।
এখন কিন্তু আমাদের বাড়ি ফিরে আসার পালা। ঘড়ির কাঁটা বলছে কালকে সকালে উঠে আবার কিন্তু সেই গতানুগতিক জীবনধারায় ফিরে আসতে হবে। তাই জন্য বাড়ি এখন ফিরে যাচ্ছি, আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।